কুলটির নিয়ামতপুরে ইসকো বাইপাসের পাশেই গাছগাছালি ভরা সিংরাই মারান্ডি আশ্রম। 1976 সালে এই আশ্রম তৈরি করেছিলেন সিংরাই মারান্ডি। স্বপ্নাদেশ পেয়ে নিজেকেই দেবতা ঘোষণা করে নিজেরই মূর্তি বানিয়ে পুজো শুরু করেন তিনি। পাশাপাশি আরও অনেক দেবদেবীর পুজোর প্রচলন হয় সেখানে, যার মধ্যে দুর্গাপুজো অন্যতম। এই পুজোয় নবমীর দিন অসুর দুর্গার লড়াইকে সামনে রেখে মহিলা পুরুষরা সত্যিই লড়াইয়ে নামেন। এই দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল দুর্গা প্রতিমা সারা বছরই কিন্তু এই মন্দিরে থাকে। ষষ্ঠীর দিন এই প্রতিমার বিসর্জন হয় এবং নতুন প্রতিমা এখানে প্রতিস্থাপিত হয়। কিন্তু এই পুজোর অন্যতম আকর্ষণ হল নবমীতে অসুর দুর্গার লড়াই। একসময় সিংরাই বাবা এবং তার স্ত্রী দুজনে মিলে এই লড়াইয়ে অংশ নিতেন। এখন শয়ে শয়ে ভক্তকুল আসেন এবং এই লড়াইয়ে অংশ নেন। বলছি বাবা, এই আপনাদের এই পূজার দেখছি তো এখন মন্দিরে দুর্গা ঠাকুর আছে, এই কি সারা বছরই থাকে? হ্যাঁ, এটা সারা বছর থাকে। এই পূজা কে শুরু করেছিলেন? শুরু করেছিলেন সিংরাই বাবা। কত বছর আগে? এটা আপনার ওই 76। হ্যাঁ, এই দুর্গা সারা বছর থাকে কেন? থাকে, এটা এখানে আমাদের নিত্য পূজা হয়, সকাল সন্ধ্যা পুজো করানো হয়, সেই জন্য। বিসর্জন হয় আর নতুনটা নতুন ঠাকুর এখানে বসানো হয়। এখানে নবমীর দিন কি হয়? নবমীর দিন এখানে ওই যেটা আপনার এই অসুর আর দুর্গা মায়ের যেটা লড়াই, সেই লড়াইটা এখানে অরিজিনাল হয়, মা বাবা করে গেছেন। এখন কারা লড়াই? এখন 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 এরা আছে, ওর ছেলে আছে। তবে এই পূজোর মূল আকর্ষণ নবমীতে। একদা সিংরাই মারান্ডি এবং তার স্ত্রী দুলালী মারান্ডি মিলে দুর্গা অসুরের লড়াই করতেন নবমীর দিন। বর্তমানে দুজনেই মারা গিয়েছেন, দুজনের সমাধিক্ষেত্রও রয়েছে মন্দিরে, কিন্তু অসুর দুর্গার লড়াই আজও বন্ধ হয়নি। এই যে এখানে আমি যেমন করলাম, এই পুজোটা এখানে যজ্ঞী হয়, হ্যাঁ যজ্ঞী হয়, ভোগ হয়, লোকজন আসে। হ্যাঁ, লোকজন প্রচুর আসে। কোথায় কোথায় থেকে লোক আসে? বাইরে বাইরে থেকেও আসে, আপনার বর্ধমান থেকে আসে, গোড্ডার থেকে আসে, দুমকা থেকে আসে, বিহার থেকে আসে, পুরুলিয়া থেকে আসে। আদিবাসী মন্ত্রোচ্চারণেই এই পুজো হয়। পুজোর উপকরণ জল, ফুল আর বেলপাতা। ভোগে শুধুই ফল দেওয়া হয়, যদিও ভক্তকুলের জন্য রোজই খিচুড়ির আয়োজন হয় সেখানে। নবমীতে এখানে একটা বিশেষ রীতি দেখতে পাওয়া যায়, সেটা কি? সেটা এখানে লড়াই হয়, মানে মা, যেমন আগে মা বাবা ছিল ওদের লড়াই হতো, এখন? হ্যাঁ, এখন এখন দাদা বৌদি, এখন দাদা লড়াই করে না, এখন বৌদি অসুখ আছে বলে। আসল উদ্দেশ্য হচ্ছে অসুরের পরাজয় এবং নারী শক্তির জয়। সাঁওতাল সমাজে এখনো পর্যন্ত এই বার্তা মানুষের মধ্যে দেওয়া হয় এবং এই লড়াই দেখতে শুধুমাত্র সাঁওতালরাই নয়, এখানকার প্রচুর আদিবাসী এবং অন্যান্য ধর্মের বিভিন্ন মানুষজন ভিড় জমান এই সাঁওতালি দুর্গাপূজায়। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।